খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়াত পণ্য ও যাত্রীবাহী সাদর গাড়ি উল্টিয়ে নেয় মরায়ুনামা মারমা নামের এক নারী নিহত হইয়ে। এই ঘটনাত আহত হইয়া 8 জন। আহত হলর বেগকুন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাফাড়ার বাসিন্দা। আজিয়া বেন্য উপজেলা পাতাছড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডর পাকলাফাড়াত এই দুর্ঘটনা ঘটে। রামগড় থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে নিশ্চিত করছে। পরে খবর ফাইনে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্য ও ক্যাম্পর সদস্য স্থানীয় হলো সহযোগিতাত আহত হলরে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাটাইয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার রতন খিসা জানায় গাড়ি দুর্ঘটনার 9 জনের চিকিৎসা দেওয়া হইয়ে, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হইবার হারণে তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো হইয়ে। প্রত্যক্ষদর্শী হলর সূত্র জানা যায় গাড়ির ধারণ ক্ষমতার তুন অতিরিক্ত যাত্রী ও পণ্য উড়েবার হারণে এই ঘটনা ঘটে। ডেক্স নিউজ, C+TV, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং C+ ফোন রেখে যাও।